আজকের এই ভিডিওটাতে বেশ কয়েকটা বিশ্লেষণ আছে, পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন। ক্যাপশন বা টাইটেল দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে, ভাই ঘটনা কি, আপনি কি আজ এটা বানায়া বানায় এই ধরনের ক্যাপশন বা টাইটেল দিয়ে নিউজ দিচ্ছেন? না, আপনাদের জন্য অনেক বড় চমক আছে আজকের এই ভিডিওর ভিতরে, কারণ গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন ওবায়দুল কাদের সাহেব, তিনি এই টুইস্টটা একটা প্রশ্নবোধক চিহ্নে একে রেখেছেন। এখন দেখেন প্রেক্ষাপটটা কি। বর্তমানে বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ থেকে শুরু করে মার্কিন সিনেট থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব তাকিয়ে আছে, সবার একটাই চাওয়া, সেটা কি, সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। তো অংশগ্রহণমূলক ক্রাইটেরিয়াতে ফেলতে হলে বিএনপির বাহিরে আরও একটা দল যদি নির্বাচনে আসে দিন শেষে, তাহলে নির্বাচনের আরও একটু ধারাটা বদলে যাবে আন্তর্জাতিক অঙ্গনে। সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বাংলাদেশের বড় ঘরানার যতগুলো রাজনৈতিক দল আছে, আপনি বিএনপি ছাড়া জামাত ছাড়া সবাই কিন্তু আপনার এই মুহূর্তে নির্বাচনে আছে। দিন শেষে জেনারেল ইব্রাহিমও নির্বাচনের পথে হাঁটছেন। এই যখন সিচুয়েশন, অনেকদিন আগেই একবার আলোচনায় উঠে এসেছিল যে জামাত নির্বাচন করতে পারে আওয়ামী লীগের সাথে তলে তলে সেট আপ হয়েছে, কিন্তু গত কয়েকদিন যাবত আবার এটা আমরা অন্যরূপে দেখছিলাম। কিন্তু ওবায়দুল কাদের সাহেব টাইপ, মানে ওনার বক্তব্যের টুইস্টটা কোথায়, আপনাদের পারসেপশনটা কি? তিনি বলছেন নির্বাচনে কে আসবে না আসবে তা এখনও চূড়ান্ত নয়, এমনও কিছু হতে পারে যা আপনি আমি কেউ ভাবছি না। তো সেটা দুইটাই হইতে পারে, বিএনপি নির্বাচনে আসবে এটা অনেকের মধ্যে চিন্তাভাবনার মধ্যে যে আসবে না, এটা এক হইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ জোট বাঁধতে পারে, এই জোট নিয়ে কিন্তু একটা টুইস্ট তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটু যদি বলি নির্বাচনী পরিবেশ নিয়ে, তিনি বলছেন যে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে এই জোট ঠেকবে এখন বলা মুশকিল, মানে একটা রহস্যময় অবস্থানে চলে গেছেন ওবায়দুল কাদের সাহেব। এরপর তিনি বলছেন নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় আছে, এমনও কিছু হতে পারে যা আপনি ভাবছেন না আমিও ভাবছি না। সাংবাদিকদের প্রশ্ন ছিল জামাত ইস্যুতে অনেক বক্তব্য কিন্তু এখানে ছিল যে দিন শেষে আসলে এখানে কি ঘটতে যাচ্ছে বা আওয়ামী লীগ কার কার সাথে জোট বাঁধতে যাচ্ছে, যেহেতু এখনও ছোট বড় অনেকগুলো দল এখানে এসেছে। আর এখানে মনোনয়নের ক্ষেত্রেও আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে যে আপনার কী বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আর আগামী 25 তারিখ কারা মনোনয়ন পেয়েছেন সেটা প্রকাশ হবেন। এখন ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য আসার পর এখন জনমনে প্রশ্ন দুইটা, যে আমরাও ভাবছি না, জনগণ ভাবতে আওয়ামী লীগ মাঝে মাঝে এরকম কিন্তু চমক দেয় যে ধরেন সারা বাংলাদেশ ভাবে একদিকে ঘটনা কিন্তু ঘটে উল্টা, যেমন রাষ্ট্রপতি পদে আমাদের এই যে চুপ্পু আঙ্কেল, তিনি যে আপনার এই পদ পাবেন কল্পনা তো ছিল না, আলোচনায় ছিল কে বা কারা, পরবর্তী সময় এসে আমরা হঠাৎ করে দেখলাম যে তিনি রাষ্ট্রপতি, ইট ওয়াজ এ বিগ সারপ্রাইজ, সবাই ধৈর্য নিয়েছিল এটা ওবায়দুল কাদের সাহেব। সো এরকম অনেক চমক দেওয়ার কিন্তু রেকর্ড আছে আওয়ামী লীগের। এবার আসেন যে জামাতের বর্তমান অবস্থান কি। জামাত কিন্তু এখন পর্যন্ত নির্বাচনে যাবে না, আর অনেকেই বলছেন যে জামাতকে কোথাও না কোথাও নির্বাচনে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এমনকি বিএনপির রিজভী সাহেব, তিনি কিন্তু জামাতের নাম মেনশন না করলে বলছেন যে গরুর হাটের মতন নেতা বেচাকেনা হচ্ছে এখন ভোটের মাঠে। আর আপনারা জানেন দিন শেষে তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি, যেগুলো এই মুহূর্তে মোটামুটি বড় দল হিসেবে আমরা ধরতে পারি, জাতীয় পার্টির দুইটা টিম আছে, আর পর হচ্ছে যে স্বেচ্ছাসেবী গণতন্ত্র মঞ্চ নামক একটা সংস্থা আছে, তারপর আমরা যদি দেখি যে কাদের সিদ্দিকীর গ্রুপ আছে, অথবা জেনারেল ইব্রাহিমের গ্রুপ আছে, অথবা মান্না ভাইয়ের গ্রুপ আছে, সবাই কিন্তু এখন আস্তে আস্তে নির্বাচনের দিকেই একটু একটু করে হাঁটছে, একটু একটু করে হাঁটছে, কয়েকটার তো মনোনয়ন টনয়ন বেচা অস্থির। এখন এইটাতে দুইটা ইস্যু হতে পারে, বিএনপি নির্বাচনে আসছে, হয়তো এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বা বিএনপি আসতে পারে এমন তথ্য আওয়ামী লীগের কাছে আছে, অথবা দিন শেষে জোটের ইস্যুটাতে যেহেতু ওবায়দুল কাদের সাহেব এই কথাটা বলছেন, এমনও হইতে পারে যে জোটের একটা প্রধান আকর্ষণীয় হয়ে বসতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলাম, কারণ আওয়ামী লীগ সরকারই লম্বা সময় ধরে জামাত সম্পর্কে কিন্তু কোনোরকম ফাইনাল একটা সিদ্ধান্ত অন্যান্য ইস্যুতে যেটা নেয় সেটা কিন্তু নিচ্ছেন, একটা রহস্যময় প্রশ্ন। আবার বর্তমানে যদি আমরা দেখি জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আউটে যেটা আছে না, তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর বক্তব্য আবার সেইটাও বোঝা যাচ্ছে না। বাট ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আপনারাও ভাবতে পারতেছেন না এমন কিছু ঘটবে, বা আমিও ভাবছি না কি ঘটতে পারে, দুইটাই, নির্বাচনে বিএনপি আসছে অথবা আওয়ামী লীগ জামাত জোট বাঁধছে, এই ছাড়া এই কথার আর কোনো টুইস্ট। আবার হইতে পারে যে তিনি একটা ব্ল্যাঙ্ক একটা অপশন তৈরি করে দিয়েছেন জনগণের ভাবার জন্য, কারণ ওবায়দুল কাদের সাহেব এটাও মাঝে মাঝে করেন। আসলে পারসেপশনটা কী হইতে পারে আপনি মনে করেন, লিখতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।